আমরা এর আগের ভিডিওতে এখানে এই ছক পূরণ করার নিয়ম জেনেছিলাম, এখন আমরা এই ছকটা পূরণ করে দেখব আসলে কিভাবে এই ছকটা পূরণ করতে হয়। 1.16 এত নম্বর ছক। তাহলে এই ছকটা আমরা একটু বড় করে দেখি, এখানে আর একটু বড় করে দেখি। এখানে বলেছে ছক 2.3 এর কাজ অনুযায়ী, মানে এর আগের কাজ অনুযায়ী এখানে 10 এর বদলে তোমার নেয়া সংখ্যাকে ভিত্তি হিসেবে ধরে, তার মানে তুমি যে কোনো সংখ্যা নিতে পারো। যেমন দেখো যে রোল যদি বিজোড় হয় তাহলে আমরা 5 নিব, আর রোল জোড় হলে আমরা 6 নিব। তাহলে এখানে আমরা রোল বিজোড় ধরলাম, এখানে আমরা 5 নিব, আর যাদের রোল জোড় তারা 6 নিবে। তাহলে গৃহীত সংখ্যা আমাদের এখানে এখানে দিব 5, এই পাশে 5 দেব, আর এই সবগুলোতেই তাহলে 5 দিয়ে দিব। মানে ব্যাপারটা এরকম যে দেখো এখানে 5 হলে এখানেও 5, এই জায়গায় 5, এখানে 5, সব জায়গায় তাহলে 5 চলে আসবে এইভাবে। এখন এখানে ব্যাপারটা কি হলো, 5 এর সাথে যেগুলো আসলো এগুলো কি আসলো? এখানে দেখো গুণের প্রথম পদ, এখানে 5 এর উপরে পাওয়ার এই যে দেখো 2 আছে, এই জন্য আমরা এখানে এটা লিখলাম। তার মানে এই প্রথমগুলো আমরা এই এই ঘরে লিখব, আর এই দ্বিতীয়গুলো এইগুলো আমরা এই যে গুণের দ্বিতীয় পদ এখানে লিখব, আর এখানে আমরা ভেঙে লিখব। 5 এর উপরে পাওয়ার 2 আছে মানে 5 দুইবার লিখে গুণ করব, 5 এর উপরে পাওয়ার 1 মানে 5 একবার, এই যে 5 এর উপরে পাওয়ার 3 এই জন্য 5 তিনবার লিখে গুণ এইভাবে, আর এটাও দেখো এইভাবেই, ব্যাস হয়ে গেল। এখন এই যে দুটা 5 আর এখানে 4টা 5, তাহলে মোট 6টা 5 আমরা এখানে গুণ আকারে লিখলাম, আর এখানে পাওয়ার 6 করে দিলাম, 5 এর উপরে পাওয়ার 6 দিলাম, কারণ এখানে 6 বার আছে 5। এইভাবে আমাদের এই পুরোটাই এইভাবেই করা হয়েছে। তবে তোমাদের গুণ মানে এখানে ঘর করার সময় তোমরা অবশ্যই এই যে গুণফল এই ঘরটাকে আরো বড় করবে, আর এই ঘরটাকে একদম ছোট করবে, কারণ এখানে কখনোই এই এত মানে দুটা অক্ষরের বেশি লিখতে হবে না, আবার এই ঘরটাকেও ছোট করবে, তারপরে তোমাদের এই ঘর একটু বড় করবে, আবার এই ঘর একটু বড় করবে, তবে সবচেয়ে বড় করবে গুণফল এই ঘরটা, তোমরা 6 বড় করবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যাদের রোল বিজোড় হবে তারা, যাদের রোল জোড় হবে তারা এখানে 5 জায়গায় 6 দিবে, ব্যাস আর কোনোই কাজ নাই। এরপরে দেখো এখানে বলেছে ছক 1.15 ও ছক 1.16 এর আলোকে তুলনা করার চেষ্টা করব, কি বুঝতে পারলে? যদি ভিত্তি একই হয়, এই যে দেখো এখানে 5 ভিত্তি মানে এখানে সব একই, ভিত্তি যদি একই হয় তাহলে দুটি সূচকীয় কাঠামোকে গুণ করা হলে গুণফলটিও একই ভিত্তির একটি সূচকীয় কাঠামো হয়, নতুন সূচকীয় কাঠামোর সূচক বা ঘাতটি হয়। সূচকের আরেকটা নাম হলো ঘাত বা পাওয়ার। গুণ্য ও গুণকের সূচকের সূচক বা ঘাতের যোগফল। এখন গুণ্য ও গুণক কোনগুলো? যেটাকে গুণ করব সেটা গুণ্য, আর যেগুলো দ্বারা গুণ করব সেগুলো হলো গুণক। তাহলে দেখো এই দুই হলো গুণ্যের পাওয়ার বা ঘাত, এই 4 হলো গুণকের পাওয়ার বা ঘাত বা সূচক। এরপরে প্রদত্ত ছকের সাহায্যে বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। ছকটি আংশিক পূরণ করা রয়েছে, মানে নিচে আরো একটা ছক রয়েছে, কিছু কিছু পূরণ করে দেওয়া রয়েছে, আর মাত্র এইগুলো পূরণ করতে হবে। তাহলে এখানে ক্রমিক নাম্বার বলতে সিরিয়াল নাম্বার দিয়েছে 1 থেকে 6 পর্যন্ত, এটা তো সহজ কথা। এখন এখানে বলেছে এই তিনটা কলাম হলো ছক 1.5 থেকে নেওয়া, আর এটা হলো ছক 1.6 থেকে নেওয়া, এই দুটাকে নিয়ে আমরা তুলনা করব। এখানে গুণ হলো 10^2 আর 10^4, তার মানে কি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, 2 আর 4 এখানে যোগ করে দেখানো হয়েছে, আর এখানে গুণফল 4^2 এখানে লিখে দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের শূন্যস্থানে কি হবে? দেখাই যাচ্ছে এই যে 10, এই যে 10, এখানে আমাদের 10 আর 10 হবে। আচ্ছা ব্যাস, তাহলে হয়ে গেল গুণ করার ধাপ। তার মানে আমরা এখানে কি করব, এই 10-এর উপরে পাওয়ার 2 আর 4 যোগ করব, 10 লিখে মনে করো যে এখানে গুণ করার ধাপ। আচ্ছা, এটা আমরা এই 1.5-এ আমরা কি করলাম, এই যে পয়েন্ট মানে পাওয়ার দুটা যোগ করলাম, আর 1.16 এইখানে এসে আমরা পাওয়ারগুলো এভাবে যোগ না করে এতবার দেখানো হয়েছে,
এই চারবার আর এই দুইবার, ছয়বার দশ লিখে দেখানো হয়েছে। এটা কিন্তু অনেক বেশি লিখতে হয়, আর এখানে সামান্যতেই হয়ে যায়। এটা হলো শর্টকাট নিয়ম, আর এটা হলো বিস্তারিত নিয়ম। তাহলে গুণফল দশের উপরে পাওয়ার দিব ছয়। তাহলে দশের উপরে পাওয়ার ছয় দেব, অথবা এখানে এই সবগুলো গুণ করলে যেটা হয় সেটা আমরা লিখব। তবে এখানে যেহেতু গুণফল, এখানে মনে করো যে পাওয়ার দিয়ে বা সূচকীয় কাঠামো লেখাইনি, এই জন্য আমরা এখানে এই সবগুলো গুণ করে এখানে দিয়ে দিব। আর এই সবগুলো গুণ করা একই কথা, এই এক লিখে এই এক দুই তিন চার পাঁচ ছয়, এই ছয়টা শূন্য দিয়ে দিবে, ব্যাস হয়ে গেল। এইভাবে আমরা পরেরগুলো গুণ মানে কাজ করব। এখানে দেখো পাওয়ার তিন আর তিন যোগ করব এখানে, তাহলে টেনের উপরে পাওয়ার তিন যোগ তিন, ব্যাস তাহলে এই যে ছয়। তার মানে এখানে পাওয়ার, আমরা এখানে পাওয়ার দেব, এখানে দশ আর এখানে দশ। তাহলে আমরা এখানে পাওয়ারগুলো যদি এখানে একবার, এখানে চারবার, মোট পাঁচবার আমরা দশ লিখে গুণ করব। আর এখানে এক লিখে পাঁচটা শূন্য দিব, ব্যাস এক দুই তিন চার পাঁচ হয়ে গেল। এরপরে আমরা এই দুটা, এই চার আর এই এক আমরা এখানে যোগ করে দিব, দশ লিখে আমরা এই চার আর এক যোগ করে দিব। তাহলে এখানে পাওয়ার পাঁচ হলো, তার মানে এখানেও ভিত্তি দশ, এখানেও ভিত্তি দশ হবে, এখানে আমরা লিখে দিলাম। তাহলে এখানে আমরা তিনবার আর এ একবার, চারবার আমরা এখানে কি করব, চারবার দশ লিখে গুণ করব। আর এখানে এক লিখে চারটা শূন্য দিলেই গুণফল হয়ে গেল, ব্যাস তাহলে কাজ শেষ। এখন এখানে দেখো সবগুলো করা আছে, এখানে আমরা দুই জায়গায় দুটা দশ দিয়ে দিব। আচ্ছা এখানে দেখো পাওয়ার দেওয়া নাই, এখানে খেয়াল করে দেখো এখানে পাওয়ার দেওয়া নাই, তার মানে এখানে পাওয়ার হবে এই দুই আর একে তিন, অথবা এই দুই আর এই একে তিন, এখানে পাওয়ার তিন হবে। তার মানে এখানেও ভিত্তি দশ, এখানেও ভিত্তি দশ। আর এখানে দশ আমরা দুই আর একে তিনবার লিখে গুণ করব। তাহলে গুণ করা সহজ, এক লিখে তিনটা শূন্য, যেহেতু তিনটা দশ আছে বা তিনটা জিরো আছে, এই জন্য তিনটা জিরো দিলাম। এরপরে এখানে আমরা দশ লিখে এক যোগ তিন লিখব, এই যে এই এক আর এই তিন, এক যোগ তিন। তাহলে এখানে দুই জায়গাতে আমরা দশ দিয়ে দিব, ব্যাস। আর এখানে আমরা তিনটা দশ আর এই তিনটা দশ, ছয়টা দশ আমরা গুণ করে দেখাবো। তাহলে ছয়টা দশ গুণ করা সহজ কথা, এক লিখে ছয়টা শূন্য, এক লিখে ছয়টা শূন্য যদি দিই এইভাবে, তাহলে আমাদের এখানে গুণফল হয়ে গেল। আর এখানে যদি গুণফল এর নিচে যদি থাকতো যে সূচকীয় কাঠামো, তাহলে তোমরা এখানে দশ লিখে ছয় উপরে পাওয়ার ছয় দিলেই হয়ে যেত, এতগুলো শূন্য দেওয়ার প্রয়োজন ছিল না। আচ্ছা তাহলে আমরা এরপরের অংশে দেখো, বলেছে দশ পৃষ্ঠার শেষে, একই ভিত্তির দুটি বা ততোধিক সূচকীয় রাশির গুণফলটিকে ওই একই ভিত্তির আরেকটি সূচকীয় আকারে প্রকাশ করা সম্ভব। গুণফলের সূচকটি হবে গুণাকারে থাকা ওই ভিত্তিরই সকল রাশির সূচকের যোগফল। অর্থাৎ এটা সহজ কথা, এখানে ভিত্তি যদি আমাদের দুটা হয়, যেমন দেখো এখানে ভিত্তি দশ, এখানে ভিত্তি দশ, এরকম করে যদি আরও যদি থাকতো, তাহলে আমরা সকলগুলোকে আমরা কি করতে পারতাম, একই নিয়মে গুণ করতে পারতাম। সেটাকেই বলেছে যে দুটিও হতে পারে বা এর ততোধিক, মানে তিনটা চারটা পাঁচটা ভিত্তিও হতে পারে। আচ্ছা এই কথাটা এখানে বলেছে। তাহলে এখন আমরা একটা হোমওয়ার্ক করব। এখানে দেখো টেন টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি, এখানে ভিত্তি কত সেই কথাটা তোমরা লিখে দিবে। আর সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।